আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি পিয়া আক্তার। দেশের প্রথম মেট্রো রেলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করল মেট্রো রেলের যুগ। বেলা 11:05 উত্তরা 15 নম্বর সেক্টরের খেলার মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রো রেলের নাম ফলক উন্মোচন করেন। এ সময় তার সাথে ছিলেন ছোট বোন শেখ রেহানা। উত্তরা দিয়াবাড়িতে আয়োজিত সুধী সমাবেশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী। এখানকার আনুষ্ঠানিকতা শেষে টিকিট কেটে প্রথম যাত্রী হয়ে আগার গায়ে আসবেন তিনি। উদ্বোধনকে কেন্দ্র করে এরই মধ্য দিয়ে উত্তরা দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত এলাকা সেজেছে ভিন্ন সাজে। রাজধানী জুড়েই উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। মেট্রো রেল আজ উদ্বোধন হলেও যাত্রী পরিবহন করবে কাল থেকে। প্রথম দিকে সরাসরি চলবে উত্তরা দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত, ভাড়া হবে 60 টাকা। 26 মার্চ থেকে থামবে সব স্টেশনে। দর্শক, এই মুহূর্তে আগারগাঁও এলাকায় আছেন আমাদের সহকর্মী মনির হোসেন তপু। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তপু, উদ্বোধনকে ঘিরে ওখানকার পরিবেশ কেমন দেখছেন? ধন্যবাদ পিয়া। আপনাকে জানিয়ে রাখি যে এই মেট্রো রেলের উদ্বোধনের ফলে আধুনিক যোগাযোগ ব্যবস্থাপনায় আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। সকাল থেকে এই আগারগাঁর যে মেট্রো রেলের যে স্টেশন রয়েছে এখানে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তবে নিরাপত্তার কারণে এখনও কোনো মানুষকে এই স্টেশনের যে প্রধান ফটক রয়েছে তার আশপাশে যেতে দেওয়া হচ্ছে না। তবে কিছুটা দূরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ এখানে অপেক্ষা করছে, তারা উল্লাস করছে এবং তারা কৃতজ্ঞতা জানাচ্ছে যে এরকম একটি যে মেগা প্রজেক্ট বাংলাদেশে চালু হলো। কারণ তারা যেটা বলছেন যে এই বিজয়ের মাসে এই মেট্রো রেলের উদ্বোধন আরও একটি বিজয় তারা বলছেন। কেননা এই তারা যেটা বলছেন যে স্বপ্নের পদ্মা সেতু চালুর পর এই যে মেট্রো রেলটি এখন আজকে যে চালু করা হয়েছে এটি তাদের একটি যুগোপযোগী প্রধানমন্ত্রীর যুগোপযোগী সিদ্ধান্তের কারণে এটি বাস্তবায়িত হয়েছে। তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই মেট্রো রেল চালু হওয়ার ফলে তারা যেমনটা বলছেন যে যে রাজধানীর যে প্রধান সমস্যা যে যানজট, সেই যানজট থেকে অনেকটা মুক্ত হবে। এবং তারা যেটি বলছেন যে ঘন্টার পর ঘন্টা যে যানজটে তাদের যে কর্মঘণ্টা নষ্ট হতো সেটি থেকে তারা বেঁচে যাবে এবং তারা এবং বেশি সময় ধরে কর্মক্ষেত্রে থাকতে পারবে এবং তাদের আয় উপার্জনও বেড়ে যাবে। জি পিয়া, এই ছিল আমার কাছে মেট্রো রেলের উদ্বোধনের আগারগাঁও স্টেশন থেকে সর্বশেষ। তপু, ধন্যবাদ আপনাকে। আবারও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তফা। 229টি কেন্দ্রে 1,46,798 ভোট পেয়ে বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন তিনি। সব কেন্দ্রের ফলাফল গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন এই তথ্য জানান। এবারে আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা ডালিয়ার অবস্থান চতুর্থ, পেয়েছেন 22,306 ভোট। এবার ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ। দেশে বেসরকারি খাতের প্রথম সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এইমস অব বাংলাদেশ বড় আকারের একটি মিউচুয়াল ফান্ড নিয়ে আসছে। বেমেয়াদী এই ফান্ডটির নাম গ্রামীণ ব্যাংক এইমস ফার্স্ট ইউনিট ফান্ড। এর প্রাথমিক আকার 157,50,00,000 টাকা। শুরুর সময়কার প্রাথমিক লক্ষ্যমাত্রা হিসেবে এটি দেশের সবচেয়ে বড় ফান্ড। এর উদ্যোক্তা গ্রামীণ ব্যাংক। ফান্ডটিতে 100 কোটি টাকা যোগান দেবে উদ্যোক্তা, আর প্রি আইপিও প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে সংগ্রহ করা হবে 18,12,00,000 টাকা। বাকি 39,38,00,000 টাকার ইউনিট সাধারণ বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত থাকবে। ফান্ডের প্রতি ইউনিটের মূল্য 10 টাকা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ।